হ্যালো বন্ধুরা, দল গঠন প্রক্রিয়ায় বড়সড় বদল আনলো মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পেয়েছো, যেমনটা সকল সমর্থকদের অনুমান ছিল যে কার্ল ম্যাকেউকে পরিবর্তন করে নতুন কোনো বিদেশি মিডফিল্ডারকে আনা হতে পারে মোহনবাগান দলে। তবে এই মুহূর্তে যেমনটা খবর যে থাপার সইটা যদি কমপ্লিট করতে পারে ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু আর নতুন কোনো বিদেশি মিডফিল্ডার নেবে না। বরং মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন বিদেশি মিডফিল্ডারের বদলে আর একজন বিদেশি আক্রমণভাগের প্লেয়ারকে নিয়ে আসতে পারে তেমনটাই জানা যাচ্ছে। হতে পারে সে উইঙ্গার বা সেকেন্ড স্ট্রাইকার। তবে এই বিষয়টা কিন্তু পুরোটাই নির্ভর করে আছে অনিরুদ্ধ থাপার সাইনিংটার উপর। তবে থাপাকে যদি সই করাতে ব্যর্থ হয় ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু প্ল্যান বিউ রেডি আছে। মানে যদি থাপাকে সই করাতে না পারে, তাহলে কিন্তু বিদেশি মিডফিল্ডারকে সই করাতে পারে ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় হবে থাপাকে নিয়ে আবার কোন নাটকের সৃষ্টি হয়। তবে এটা কিন্তু নিশ্চিত যে থাপাকে সই করানোর ব্যাপারে কিন্তু নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত থাপা কোন দলে সই করে। এরপর পরের আপডেটটা বেরিয়ে আসছে তিরিকে নিয়ে। তো আইএসএল এর অন্যতম সফল বিদেশি ডিফেন্ডার কিন্তু এই তিরি, যে কিন্তু বেশ কয়েকটা মৌসুমে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল, যার ফলে কিন্তু মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারের সাথে কিন্তু একটা বন্ধুর সম্পর্ক হয়ে গেছে তিরির। তো ভারতের জাতীয় দলের জার্সি পরে লিস্টন গ্লাসও একটা ফটো পোস্ট করে এবং সেই ফটোতে তিনি বলেন তারও এমন একটা জার্সি চাই। তো ভারতের জাতীয় দলের জার্সিটা এতটাই সুন্দর করেছে, তাতে কিন্তু যে কারোরই লোভ লেগে যাওয়াটাই স্বাভাবিক। তবে তিনি লিস্টন গ্লাসের কাছে ভারতের জার্সি চেয়েছেন নাকি ভারতের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন, সেটা কিন্তু তার কমেন্ট দেখে বোঝা খুবই মুশকিল। এবার পরের আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো যেমনটা খবর যে হরমনজোত খাবরে এবং মান্দারের সাথে কিন্তু ডিল ডান হয়ে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, এখন শুধুমাত্র মেডিকেলটা বাকি আছে এই দুই প্লেয়ারের। মেডিকেলে সফল হয়ে গেলেই কিন্তু এই দুই ভারতীয় প্লেয়ারের নামটা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে ম্যানেজমেন্টের তরফ থেকে, তেমনটাই খবর। এবার পরের আপডেটটা বেরিয়ে আসছে 33 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার লুকে ব্রাইটেনকে নিয়ে। তো 4.8 কোটি মার্কেট ভ্যালুর এই অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ারকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি। হ্যাঁ বন্ধুরা, ক্লাব কেরিয়ারে মেলবোর্ন সিটি, ম্যানচেস্টার সিটি এবং সিডনি এফসির মতন কিন্তু বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে এই লুকের কাছে। তো মুম্বাই সিটি এফসির যেহেতু আহমেদ জাউর একজন রিপ্লেসমেন্ট দরকার, তো সেই কারণেই কিন্তু এই সেরা মিডফিল্ডারকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি, তেমনটাই এই মুহূর্তে সব থেকে বড় একটা খবর। তো এবার পরের ট্রান্সফার রিমোরটা বেরিয়ে আসছে 23 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডি পোলাকে নিয়ে। তো 1.6 কোটি মার্কেট ভ্যালুর এই স্প্যানিশ ডিফেন্ডারকে টার্গেট করেছে আইএসএল এর ক্লাব এফসি গোয়া। এছাড়াও হায়দ্রাবাদ এফসির প্রাক্তন প্লেয়ার ওডেই অনা ইন্ডিয়ার দিকেও কিন্তু নজর রয়েছে এফসি গোয়ার, তেমনটাই এই মুহূর্তে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই তোমাদের জানানোর ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।